হ্যালো এভরিওয়ান, আজ প্রথম আমি আমার বাসায় হচ্ছে নাড়ু বানাইছি। তো এটা ঢাকার বাসায়, তো ঢাকার বাসায় আমি কখনো এর আগে কখনো এইভাবে নারকেল কুড়ে নাড়ু বানানো হয়নি। তো আজ ট্রাই করলাম যে দেখি হবে কি না, যেহেতু না বাড়িতে অনেক বানাইছি এর আগেও। তো এটা আমার ফার্স্ট ছিল ঢাকায়। তো নারকেলটা এরকম করে আগে কুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মোটামুটি হচ্ছে দুধ দিয়ে করার চেষ্টা করি সব সময়। তো বাড়িতে কে মা যখন দুধ পাঠানো ছিল, ফ্রিজে কিছু দুধ ছিলই, তো ওই দুধে আর কি করা। তো আমি এখানে দুধ নারকেল আর চিনিটা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, তার সাথে এলাচ একটু গুঁড়া দিব শেষে। তো এভাবে সুন্দর করে আগে মেখে নিয়েছি, মেখে নিয়ে তারপর হচ্ছে আমি চুলায় হচ্ছে মিডিয়াম আছে, মোটামুটি মিডিয়াম আছে। আর তার মধ্যে আরেকটা কথা বলি যে আমার নারকেলটা কিন্তু একটু মোটা কুড়ানো ছিল। তো দেখলাম যে নারকেল যেহেতু কুড়ানোটা মোটা হয়েছে, তো ফিনিশ মানে একটা সুন্দর মসৃণ হবে না। তো আমি ওখান থেকে চিপে নিয়ে পরে ব্লেন্ডারে কিন্তু নারকেলটা আবার ব্লেন্ড করে নিয়েছি, এই জন্য কিন্তু আমার নারকেলটা পরে অনেক সুন্দর মসৃণ মানে নরম সফট হয়েছিল। তো এই পর্যায়ে আর কি আমার হচ্ছে মোটামুটি মিডিয়াম মাছে দিচ্ছি, নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করে আমি হচ্ছে একটা মানে নারকেলের নাড়ুর শেপে আনার চেষ্টা করতেছি। তো যেহেতু দুধের পরিমাণটা বেশি ছিল, এই জন্য আমার অনেকটা সময় লেগেছে। তারপরে আমি চেষ্টা করেছি যে যাতে হচ্ছে একটা সুন্দর একটা আসে। তো শেষ পর্যায়ে আমার এই যে মোটামুটি হওয়ার পর্যায়ে এখনো হয়নি, আর অনেকটা সময় লাগবে। তো ধীরে ধীরে একদম মিডিয়াম আসে আমি কিন্তু এরকম করে জাল দিয়ে নিয়েছি। তো লাস্ট ফিনিশিংয়ে আমার এরকম মোটামুটি শেপ চলে এসছে, দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে হাতের মধ্যে একটু নিয়ে দেখাচ্ছিলাম যে আমার আসলে কেমন হয়েছে। তো মোটামুটি আমার নাড়ুর শেপ চলে আসছে। তো এরকম আমি হাতে একটু তেল নিয়ে তারপর হচ্ছে প্রত্যেকটা নাড়ু তৈরি করতেছি। তো ভাবছিলাম যে একটু সন্দেশের যেহেতু ছাঁচ আছে তো একটু ট্রাই করি। তো আমি দু একটা ট্রাই করছিলাম, পরে ভাবলাম যে না, নারকেল আসলে নাড়ু তো নাড়ুতেই ভালো লাগে। তারপর হচ্ছে সবগুলো আমি নাড়ু করেছি। তো এই তো আমার ভিডিওটা কেমন লেগেছে, সবাই হচ্ছে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সো